তো আমরা কিন্তু এই গেট টুগেদার বেশ কয়েকবার করেছি, রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে করেছি, আমাদের আমেরিকা থেকে দুজন বন্ধু এসেছিলো, মে মাসে করেছি, লন্ডন থেকে এক বন্ধু এসেছিলো। আজকের এই গেট টুগেদারটা আবার একটু অন্যরকম। এই গেট টুগেদারে আবার আমরা 50 বছর ধরে হারিয়ে যাওয়া সে বন্ধুকে আমরা পেয়েছি। তো আপনারা বুঝতে পারেন যে 50 বছর পরে আমরা একত্রিত হয়েছি আমাদের ফিনেন্সকে। আর এ ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র এবং তার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব গিরিধরকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে পারি, কারণ তাদের মাধ্যমেই ওই ছবিটাই এটা হাসিবের মেয়ে ছবিটা দিয়েছিল ওখানে, এবং সেই ছবিটা আমার ছোটোবেলার মাধ্যমে আমি প্রথম দেখি এবং দেখার পরেই আমার কাছে সবারই মোটামুটি ইনফরমেশন আছে একসাথে হাসির, যে কারণে আমরা সবাই জানি এখন। আজকে হয়তো ওই পেট্রোলের কারণে কিছু একটা সমস্যার কারণে আমাদের অনেকে আসতে পারেনি, তবে ভবিষ্যতে আমরা আরও বড় স্কেলে আসতে পারবো, এটা আয়োজন করতে পারবো, কারণ আজকে আমাদের 18 জনের আসার কথা ছিল, এখন মাত্র এই কয়েকজন, বাকিরা আমরা চেষ্টা করছি, তারা হয়তো গাড়ি ঘোড়ার প্রবলেমের জন্য আসতে পারছে না। তো আশা করি আমরা ভবিষ্যতে আরও বড় স্কেলে এটা করতে পারবো। আর আমরা খুশি যে 50 বছর পরে হারিয়ে যাওয়া একজনকে আমরা খুঁজে পেয়েছি। ধন্যবাদ আপনাদের সাদা কালো নিউজ আপনাকে আপনাদের ধন্যবাদ। আমাদের ভিতরে যারা ফেসবুক করে ফেসবুকে ভালো আছে খারাপ আছে কোন কোন জায়গা এটা ইনস্টাগ্রাম পেজ।